আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরেও কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম রেসিপি। আমি মাছের ডিমটাকে হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। এবার আমি চুলার মধ্যে চুলা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এমনভাবে তেল দিলাম যেন মাছের ডিমগুলো ভাজার পরে এই তেল দিয়ে আমি তরকারিটা রান্না করতে পারি। আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি এবার ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ, শুকনো মরিচ গুঁড়ো 1 চামচ, জিরে রসুন বাটা দিয়ে দেব। এবার আমি একটু করে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষে নেব। মশলাটাকে কষার পরে আমার পানিটা ফুটে উঠছে। এবার এই পানিতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 4 মিনিট রান্না করে নেব। আমার মাছের ডিম রেসিপিটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমি বেশি ঝোল রাখি নাই, মাখো মাখো ঝোল রাখছি। এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে, খুব মজার হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।